সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পক্ষ থেকে বানবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের 7, 8 এবং 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রোববার দুপুরে কাখরবিলায় 300+ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে শেওলা ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান সহ আরও অনেকে। অতীতের ন্যায় দুর্যোগপূর্ণ এই মুহূর্তে আবারও খাদ্য সহায়তা প্রদান করায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বানবাসী মানুষেরা। আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে কেউ না কেউ আমাদের মাঝে ত্রাণ নিয়ে আসছে, আমরা ত্রাণ পেয়েছি, প্রতিদিনই ত্রাণ পেয়েছি। আজকে আমাদের মাননীয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান সাহেব আমাদের গ্রামের, উনি ত্রাণ পাঠিয়েছেন, আমরা ত্রাণ পেয়েছি। এর কয়েকদিন আগে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমাদের নাসির সাহেব ত্রাণ পাঠিয়েছেন, তাও আমরা পেয়েছি বা এখনও পাইছি, আগেও আমরা পাইছি। আর আমরা সবসময় ভাই আর যে কোনো জায়গাতে ত্রাণ আয় না কেন আমরা ভাই আর। বানবাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, আগামীতে যে কোনো দুর্যোগ দূর সময়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খানের সহযোগিতা অব্যাহত থাকবে। যে আমাদের এলাকার নারীর স্থানে তিনি তার জন্মভূমির মানুষের প্রতি স্থানে এই এলাকার মানুষদের স্মরণ করেছেন এবং সম্পূর্ণ জেলার প্রত্যেকটি উপজেলার এবং প্রত্যেক ইউনিয়নে উনি জেলা আওয়ামী লীগের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সেই সুবাদে আমাদের এলাকায় বিশেষ করে নিজের মাতৃভূমি কাকরদিয়াতলা এবং আলিপুরকে বিশেষভাবে বরাদ্দ দিয়েছেন, তাই আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান সাহেব। উনি এই 300 ওয়ার্ডে 300 ফ্যামিলিকে ত্রাণ দিয়েছেন, ওনার পক্ষে আমরা বিতরণ করেছি। এবং বিগত দিনেও উনি ওনার নিজের হাতে ওনার বাসার সামনে উনি বাবুর্চি দিয়ে রান্না করা খাবার আমাদের এই শেওলা ইউনিয়নের এই 3টি ওয়ার্ডের মানুষের জন্য উনি নিজেই পাঠিয়েছেন। আমরা ওনার পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়েই আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং যারা বন্যার্থ মানুষ ছিল তাদেরকে তাদের গড়ে নিয়ে আমরা পৌঁছে দিয়েছি। 4 নং শেওলা ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ডের গরিব অসহায় মানুষের সর্বস্তরের মানুষের মধ্যে আমরা ত্রাণ বিতরণ সম্পন্ন করেছি। ধন্যবাদ জানাই জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবকে, যাতে এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের মাধ্যমে উনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ওনাকে মুবারকবাদ জানাই। নাসির সাহেব এখনও আইসে ত্রাণ। আজকেও আমরা আমার নাসির খান সাহার তরফ থেকে আমরা যে ত্রাণগুলো পাওয়ার ছিল আমরা পেয়েছি, এর আগেও যেগুলো আসার ছিল সেগুলো আমরা পেয়েছি। দ্বিতীয় দফায় দীর্ঘমেয়াদী বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের অধিকাংশ এলাকা। দুর্যোগময় এই সময়ে বানবাসী অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন রাজনীতিবিদ, প্রবাসী, বিত্তবান সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।